দর্শক, আরেকবার স্বাগত 71 অধিব অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডেভিড হাসনাত, আপনারা যে ওলম বেজনার ফাউন্ডেশন, তাদের সাথে মিলে বাংলাদেশে বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন, যেটা সিএসআর অ্যাক্টিভিটিস। আপনারা এর আগে সিএসআর অ্যাওয়ার্ডও পেয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে যে কাজটি করেছেন, এর মধ্যে একটি হলো যে বিকাশ স্কুলটি, এই স্কুলটি সম্পর্কে যদি আমাদের একটু ছোট্ট করে বলেন। বিকাশ, আমরা জানি বিকাশ মানে বাংলাদেশ শব্দটা ডেভেলপমেন্ট, প্রস্ফুটিত হওয়া, এই কনসেপ্টে অ্যাকচুয়ালি স্কুলটা আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্লাইন্ড বাচ্চা এবং আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য করা, এই কনসেপ্টটা বেসিক্যালি আমাদের একজন ট্রাস্টি বোর্ড মেম্বার, অফকোর্স শি ইজ মাই ওয়াইফ অ্যাজ ওয়েল, যিনি চাইল্ড সাইকোলজিতে ওনার পড়াশোনা, উনি উচ্চতর ডিগ্রি নেওয়া ওনার, সো উনি অ্যাকচুয়ালি প্রথম এই আইডিয়াটা নিয়ে আসেন যে সাধারণ বাচ্চাদের সঙ্গে যদি আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ডিজেবল বাচ্চা এবং ব্লাইন্ড বাচ্চাদেরকে মিক্স করে একটা স্কুল করি, হ্যাঁ, তাতে এই চিলড্রেন গুলো, এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি হলো, তাদের লার্নিংটা খুব কুইকলি হবে, বিকজ বাংলাদেশে এই ধরনের স্কুলগুলো নেই। হয়তো দেখা গেলো যে একটা কারিকুলামটা কি ন্যাশনাল কারিকুলাম, সো দেখা গেলো যে আমাদের এখানে স্কুল আছে শুধু ব্লাইন্ডস এর জন্য বা ডিজেবলদের জন্য, তাতে হচ্ছে কি ওই বাচ্চারা কিন্তু সাধারণ বাচ্চাদের সঙ্গে শুরু থেকে একটা ডিভিশন ক্রিয়েট হয়েছে, ক্লাস ক্রিয়েট হয়েছে, বাট আমরা এটাকে মানে এই ক্লাসটা যেন ক্রিয়েট না হয় এই জন্য মিক্স করার জন্য আমরা এই উদ্যোগটা নেই, এবং পরবর্তীতে আমরা এই স্কুলটার জন্য আমরা সিআরপিতে আমাদের টিচারদেরকে ট্রেনিং এ পাঠাই 1 বছর, এবং স্কুলের বিল্ডিংটাকে পারপাস বিল্ট বিল্ডিং করি, ব্লাইন্ডসরা যেন হাঁটতে পারে, তাদের জন্য ওই স্টিক মার্ক গুলো, তারপর হুইল চেয়ার অ্যাক্সেস টু টয়লেট, হুইল চেয়ার অ্যাক্সেস টু প্লে গ্রাউন্ড, ক্লাসরুম র্যাম্প করা, সো ইজ এ অ্যাবসলিউটলি পারপাস বিল্ড আমরা এই স্কুলটা করি। এবং ওলম বেজনার ফাউন্ডেশন, তারা হলো পরবর্তীতে এসে দে আর ভেরি হ্যাপি যে তারা বললে আমরাও তোমাদের সঙ্গে জয়েন করবো, এবং আপনি খুশি হবেন আজকের এই স্কুলটা উদ্বোধন হওয়ার পরে আমাদের আরো কিছু কাস্টমার, তারা বলছে আমাদেরকে কেন খবর দেন, আমরা তোমাদের সঙ্গে জয়েন করতে চাই। এটা আমাদের ইমেজ বিল্ড আপে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। মিস্টার মার্ক, ইওর ইনভলভমেন্ট উইথ দি বিলাটেক্স ট্রাস্ট থ্রু দি ওলম বেজনার ফাউন্ডেশন, what do you think about the Bikash school? Will it be a sustainable one? I think I'm very proud about the opening ceremony today. It's really an outstanding school project that we inaugurated officially today. And my foundation, our family foundation, is very proud to be the co-sponsor of this noble project. What prompted you to join with the Violetex Trust for this school? Our foundation supports several institutions globally. We get engaged in school projects or projects regarding education or health for kids and younger people worldwide. And David proposed this project to me, and we were completely convinced that this is an outstanding project, and we are happily engaged here like in several other projects around the globe. And we hope you will join other initiatives of BLATEX or any other group in diversified CSR areas. What do you think? Maybe in the future, but this is a big start now, and we will also share the running costs of this project. So our foundation has now plenty of projects. Would you please give us some examples or some other aspects of the of your foundation, what you actually do around the world and also in Germany? Our focus is a little bit locally, because even in Germany we have people that are underprivileged and have problems with health or education, but most of our projects are in the countries where we source our product. We have a project in Indonesia, for example, where we educate young people to get ready for the job. We have a project in the border of between Myanmar and Thailand for very sick people. It's more a clinic project. My wife personally is from Brazil, so I support 2 projects in Brazil. One is also for handicapped people, for young blind people, to get them ready for jobs and so on. So those are a few examples. Okay, we'll back to you again, Mr. Hasanat. Violetex je apnar je welfare trust ache tara er baire ar ki ki kaj koreche CSR e? Amra actually mane CSR na amra etake consider kore business sustainability, বিকজ সিএসআর যখন বলবেন তখন কিন্তু এই শব্দটা মনে হয় যে আপনার রেসপন্সিবিলিটি, মানে আপনাকে করতে হবে, আপনার করণীয় না বাদ কিন্তু আপনি করতে হবে, বাট আমরা কিন্তু এটাকে মনে করি দিস ইজ আওয়ার বিজনেস সাস্টেনেবিলিটি।
So actually there is a two sustainability initiative. One is environment sustainability initiative ar ekta holo amader social initiative. Social initiative e amader duita strong wing, ekta holo education and healthcare. Healthcare e ebong education dutotei amra ache, jemon Dhaka University te first IT lab amra kore diyechi, Viratex IT lab. Shine School, BF Shine School College Dhaka te je shekhankar amra tader IT lab, science lab kore diyechi. Ei dhoroner amader 8ta early childhood development school amra run kori ebong duto primary school. So these are the mane education sector ebong health sector e amader prochur amader initiative ache, jemon amra holo Rotary shonge amra oi dialysis machine amra sponsor korechi. এই ধরনের বিভিন্ন হেলথ কেয়ার আমরা 0-5 ক্লিনিক রান করি, আমরা ফ্রি আই কেয়ার মানে আই ক্যাম্প করে থাকি. আমরা শুধু ক্যাম্প না, আমরা এটার সার্জারি, আপনার যে ক্যাটারেক অপারেশন এবং আপনার স্পেকটেকলস, গ্লাস দাও, এগুলো পুরোটাই আমরা করে থাকি রেগুলার বেসিস. একটা জিনিস হলো যে বাংলাদেশে যে অনেকেই আছে যে যারা বিজনেস করে, বড় বড় হাউস আছে, তারা প্রফিটের একটা অংশ সমাজের জন্য বিনিয়োগ করে, সমাজের পেছনে খরচ করে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো সাস্টেইনেবল হয় না. আপনারা যে কয়টার সাথে আছেন সেগুলো কতটা সাস্টেইনেবল আপনি ধারণা করছেন? নাকি এটা ওয়ান টাইম ডোনেশন তো নিশ্চয়ই নয়? না, অবশ্যই আমরা আমরা প্রত্যেকটা প্রজেক্টই সাস্টেইনেবল, বিকজ আমি আজকে যেটা বললাম যে অ্যাজ এ বিজনেসম্যান আমরা কিন্তু সবসময় দেখি আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট. রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, আমার এখানে ইনভেস্টমেন্টের রিটার্নটা কি আছে? হয় কি আমাদের সোশ্যাল ইনিশিয়েটিভ বলেন আর এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ বলেন, এর মধ্যে আপনি কিন্তু কিছু পার্ট থেকে ট্যাঞ্জেবল রিটার্ন, কিছু পার্ট থেকে ইনট্যাঞ্জেবল রিটার্ন. সো এটা এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে. সাম রিটার্নস আর আনসিন, এক্স্যাক্টলি, অর্থাৎ ইনট্যাঞ্জেবল রিটার্ন. সো ইনট্যাঞ্জেবল রিটার্নটা কি, ধরেন আমি আজকে ধর এটা বলি যে ধরেন স্কুলটা, বা আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি আইটি ল্যাবটা, আইটি ল্যাবে হলো ট্যাঞ্জেবল রিটার্নটা কি? ট্যাঞ্জেবল রিটার্নটা হলো যে দেখা হলো যে ওইখানে আমাদের একটা মানে যেসব ছাত্ররা পড়াশোনা করছে তারা দেখবে গুড অ্যাক্সেস টু আইটি ইনফরমেশন, তারা ভালো শিক্ষা পাচ্ছে. সো দিস আর দ্য ট্যাঞ্জেবল রিটার্ন. ইনট্যাঞ্জেবল রিটার্নটা কি, ওই যে বিজনেস ডিপার্টমেন্টে আমরা যে ল্যাবটা দিলাম, এই স্টুডেন্ট কিন্তু শুরুতে তার পেশাগত জীবনের শুরুতে ভিয়ারাটেক্স নামটা কিন্তু সে জেনে আসছে, তাই না? যে ভিয়ারাটেক্স এর কোম্পানি আমাদেরকে আইটি ল্যাব করে দিয়েছে. সো সে যখন হলো চাকরিতে আসবে, কাজে আসবে, তার কিন্তু মনে মনে সাবকনশিয়াস মাইন্ডে ভিয়ারাটেক্সে কিভাবে জয়েন করা যায় বা তার একটা কৃতজ্ঞতা আসবে. এই যে এই ইন্ট্যাঞ্জিবল রিটার্নটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে. বা ধরেন আজকের স্কুলটা মনে করেন, আমাদের তো একটা আছে আপনার হলো ট্যাঞ্জিবল রিটার্ন যে বাচ্চারা ভালো হচ্ছে. ইনট্যাঞ্জিবল রিটার্ন কি, আপনি কি মনে করেন না যে এটাতে একটা ইমেজ বিল্ড আপ হচ্ছে এবং ইমেজ বিল্ড আপ হলে আমার মার্কেটিংটা বেটার হবে? সো দিজ আর দ্য ইনট্যাঞ্জিবল রিটার্ন. যদি আপনি যদি দুটো বুঝে থাকেন তাহলে কিন্তু বুঝবেন যে হ্যাঁ, দের ইজ এ প্লেন্টি অফ রিটার্ন. আমরা আরেকটা দেখলাম যে আপনারা থ্যালাসেমিয়া সমিতির সাথে কাজ করেছিলেন, সেটা কি ধরনের ছিল? থ্যালাসেমিয়াতেও আমরা তাদের ওই যে ব্লাড ট্রান্সফিউশন মেশিনের যে মেশিনটা, এটাও আমরা তাদেরকে ডোনেট করেছি, স্পন্সর করেছি, এই ধরনের আর কি. ঢাকা ইউনিভার্সিটি কিংবা শাহিন স্কুল ধরেন যে কিছুটা তো প্রিভিলেজড, হোয়াট অ্যাবাউট দ্য নন প্রিভিলেজড স্কুল? নন প্রিভিলেজ আছে আমাদের, হলো যেমন নওগাঁতে হলো মসুরের গার্লস স্কুল আছে আমাদের, আমাদের স্পন্সর. তারপর আপনার সিলেট আপনার হলো কুলাউড়াতে একটা স্কুল আছে, আমরা ওইখানেও একটা প্রাইমারি স্কুল করছি. সো এটা হয় কি মানে এটা অফকোর্স ইজ এ গুড কোয়েশ্চেন যে কেন ঢাকা শহরের কাছাকাছি. আমরা যেহেতু নিজেরাই এই জিনিসগুলো অপারেট করে থাকি বা দেখি, সুপারভাইজ করি, এই জন্য আমাদের কাছাকাছি রাখলে ভালো হয়। বাট আই হোপ আমরা যখন অনেক বড় হয়ে যাব তখন হয়তো আমাদের জন্য এই ডিভিশনটাই থাকবে, যে ডিভিশনটা শুধু তখন আমরা গ্লোবালি এই একটা করব। হোয়াট অ্যাবাউট ইওর ওন স্টাফ, যারা নিজেরা কাজ করে আপনার এখানে যে সমস্ত কর্মী আছে, নিজেদের কর্মী, তাদের জন্য কিছু? তাদের জন্য তো প্রচুর, আমরা আপনি যদি আমাদের ওয়েবসাইটে, যেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা যেমন আমরা আমাদের স্ট্যান্ডার্ড পলিসি হলো আমরা হলো গভর্নমেন্ট মিনিমাম স্যালারি থেকে সবসময় আমরা বেশি স্যালারি দেবো, ইট ওয়াজ 20%। আমরা হলো আপনার হলো যেসব মহিলা প্রেগনেন্ট তাদের জন্য আমরা হলো ফ্রি মেডিকেল সার্ভিস, মেডিসিন ইনক্লুডিং আপনার আলট্রাসোনোগ্রাম করে থাকি, প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল আর কি সার্ভিস দিয়ে থাকি। তারপরে 0-5 ক্লিনিক, ওইসব কি মানে ওয়ার্কারদের বাচ্চাদের আমরা আবার হলো তাদের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। সো আমাদের ওয়ার্কারদের জন্য প্রচুর বেনিফিট রয়ে গেছে। এবং বিইং এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরাই বাংলাদেশে প্রথম আপনার যে
প্রভিডেন্ট ফান্ড, রেজিস্টার্ড প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ারিং এই ইত্যাদি। মিস্টার হাসনাত, আপনার কাছে আমরা বোধ হয় ফিরতে পারবো না, আমাদের সময় প্রায় শেষ, কিন্তু লেটস উই গো ব্যাক টু মিস্টার মার্ক বেজনার, দিস মাই লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড উই আর এট দ্য লাস্ট ফেজ অফ দি ইন্টারভিউ অফ দি প্রোগ্রাম হিয়ার। হোয়াট ডু ইউ সিং, হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, হোয়াট ইউ সি ইন দ্য গ্লোবাল পার্সপেক্টিভ? I see a big future for Bangladesh on the garment industry, most definitely, and I see it's a big potential for the country to grow, to develop, and also to improve the working conditions in most of the factories. Thank you, Mark Bezner, for joining us and giving us time to Ekattar Television and the Radhibon program. And Mr. David Hasanat, apnake onek dhonnobad amaderke shomoy deyar jonno. Apnake onek dhonnobad amaderke ajke amontron janar jonno. Thank you. Darshok, ajker moto Ekattar Radhibon thik ekhanei shesh korchi. Dekha hobe agami kal ei shomoye Ekattar er portay notun kono otithir sathe. She porjonto shobai bhalo thakun, shusto thakun.